আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আমার জব এন্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর কার্যালয়ে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তারা 1 নং পদে নিয়োগ দিয়েছে কেশিয়ার, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। 2 নং পদে তারা নিয়োগ দিয়েছে গ্রন্থাগারিক সহকারী কাম ক্যাটালগার, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসহ গ্রন্থাগারের কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তারা কিছু শর্তাবলী আরোপ করে দিয়েছে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং প্রার্থীকে শর্তাবলীর মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বাসিন্দা হইতে হবে। এগুলো শর্তাবলীগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন, অনেক শর্ত আরোপ করেছে তারা। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রার্থীকে আগামী 25/8/2021 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপাল কার্যালয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। সরাসরি ও কার্যালয়ে কোনো আবেদন গ্রহণ করা যাবে না। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বপ্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়সসীমা 25/8/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো। এখানে পুরো নিয়োগটি আপনারা আরও বিস্তারিতভাবে দেখে নেবেন, তারপর আবেদন করবেন এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে। এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো। নিত্য নতুন সরকারি চাকরি এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।